তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট নূর মোহাম্মদ পাটোয়ারি। পাটোয়ারি আমাদের উনি প্রথম মাসে ইনকাম করেছেন প্রায় 30,000 টাকা। তো আমরা এখন দেখব উনি 30,000 টাকা কীভাবে ইনকাম করেছে, কী কাজ করে ইনকাম করেছে, কীভাবে বাইরের সাথে ইন্টারভিউ করেছে, এই টোটাল বিষয়গুলো আমরা দেখব এবং পাশাপাশি আমি ওনাকে কি বাইরের রিকোয়ারমেন্টগুলো বুঝিয়ে দেবো। তো এই সেশনটা আমি আমি রেকর্ড করছি। রেকর্ড করার উদ্দেশ্য হলো আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে তাদেরকে ট্রেন আপ করার জন্য বা তাদের রেফারেন্স ভিডিও হিসেবে থাকার জন্য, মানে তাদের অভিজ্ঞতা অর্জন হওয়ার জন্য। তো যত বেশি আপনারা এই রেফারেন্স ভিডিওগুলো দেখবেন, সাপোর্টেড ভিডিওগুলো দেখবেন, তত বেশি আপনাদের অভিজ্ঞতা অর্জন হবে। তো আমরা এখন টোটাল বিষয়টা দেখবো যে উনি কীভাবে প্রথম মাসেই উনি ভর্তি হয়েছিলেন। আপনি আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কখন? স্যার ভর্তি হয়েছি এমনিতে ডিসেম্বরের 20 তারিখ, তারপরে আমি আবার কিছুদিন ক্লাস করি নাই, 20-25 দিনের মতো আমার পরীক্ষা ছিল ওই সময়। আচ্ছা, তাহলে মূলত ফেব্রুয়ারি মাস থেকে আপনার কি প্রথম মানে ইয়া শুরু হয়েছে? জি তাহলে স্যার, ফেব্রুয়ারি মাসে, আজকে হলো ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, তাহলে প্রথম মাসে ওনার ইনকাম হয়েছে প্রায় প্রায় 30,000 টাকা। আচ্ছা, ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ পাটোয়ারি। পাটোয়ারি আপনি এখন কোথায় আছেন? স্যার আমার বাসা হচ্ছে চাঁদপুরের কচুয়া উপজেলা। চাঁদপুর থেকে দিন আপনি শেয়ার করুন। স্ক্রিন শেয়ার কেমন আছে? হ্যাঁ করুন। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার, তাহলে আমি আমি দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে অ্যাক্টিভ কাজ আছে কয়টা। একটা আপনি কাজ পেয়েছেন আজকে, তাই তো? জি স্যার, আজকে একটা কাজ পেয়েছেন $212-এর কাজ, মানে একটা কাজই হলো প্রায় প্রায় 20,000 টাকা। তাহলে আজকে এপ্রিলের 27 তারিখ একটা কাজ, সরি ফেব্রুয়ারি 27 তারিখ $12-এর, এর আগে একটা কাজ পেয়েছেন $30। এটা পাইছি 2 দিন আগে। হ্যাঁ, তাহলে এখানে প্রায় $242-এর কাজ এখানে আছে। আর যে কাজগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড করেছেন তিনটে কাজ হলো এই যে ফেব্রুয়ারির 14 তারিখে একটা $50, ফেব্রুয়ারির 26 তারিখে একটা $30। তার মানে ফেব্রুয়ারি মাসে আপনি করেছেন এখানে $80-এর কাজ, আর এরপরে ফেব্রুয়ারি মাসে মাসে আরো দুইটা কয়টা, এটা এপ্রিলের 28 তারিখ লাস্ট ডেট, বাট কাজটা পেয়েছেন উনি আজকে। তাহলে এখানে হচ্ছে $250 মতো, আর এখানে কত, এখানে $242, আর কমপ্লিট করেছেন কত, $80। তাহলে প্রায় $320-এর মতো। $320 মানে হলো প্রায় কত, $320 মানে হলো প্রায় 30,000 টাকার মতো। তাহলে উনি যেই মাসে শুরু করেছেন প্রথম মাসেই, আমাদের প্রথম মাসে টার্গেট টার্গেট দিয়ে আমরা কমপক্ষে 15,000 টাকা ইনকাম করা। হ্যাঁ, কেউ একটু বেশি পারে, কেউ একটু কম পারে, বাট সিরিয়াসলি প্রতিদিন যদি 12 ঘন্টা করে সময় দেওয়া হয়, নিশ্চিতভাবেই আপনার 15,000 টাকার উপরে ইনকাম হবে। আর প্রতিদিন প্রতিদিন যদি 12 ঘন্টা টাইম না দেন, তাহলে কি নিশ্চিতভাবেই ইনকাম হবে না। বিষয়টা সহজও না, কঠিনও না। তখন বিষয়টা হচ্ছে সময় দেওয়া, আমাদের ক্লাসগুলো ফলো করা, আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করা, আমাদের হোমওয়ার্কগুলো করা, সেভাবে কাজ করা এক নম্বর কাজ। আর 2 নম্বর হলো প্রতিদিন 12 ঘন্টা করে সময় দেওয়া। কেউ যদি ডেলি 1 ঘন্টা করে সময় দেয়, তার সফল হতে সময় লাগবে 1 বছর, আর কেউ যদি 12 ঘন্টা করে সময় দেয়, তার সফল হতে সময় লাগবে মাত্র 1 মাস। কারণ সফলতাটা ঘন্টা, সফলতাটা মাসেও আসবে না, বছরেও আসবে না, আসবে হচ্ছে ঘন্টা। আপনি কত ঘন্টা স্টাডি করছেন সেটা হচ্ছে বিষয়। তো আমাদের হিসাব অনুযায়ী কেউ যদি 360 ঘন্টা যদি স্টাডি করে, তাহলে সে কি নিশ্চিতভাবেই ইনকাম শুরু হবে। কেউ যদি এই 360 ঘন্টা যদি স্টাডি করতে যদি 2 মাস লাগে, তার 2 মাস পর থেকে ইনকাম হবে। কারো যদি 6 মাস লাগে, তার 6 মাস পর থেকে ইনকাম ইনকাম শুরু হবে। তো কতক্ষণ আপনি টাইম দিয়েছেন সেটি আসলে ফ্যাক্ট। তো অনেকে যেটা মনে করেন যে কেউ 1 মাসে, যেমন আমি যেহেতু মানে আমি কি, যেমন ওনার এই বিষয়টা দেখে যে কেউ মনে করবে, প্রথম যেটা মাথায় আসবে সেটা হচ্ছে এটা ফেক। কারণ প্রথম মাসে এত টাকা ইনকাম করা সম্ভব না, যেখানে মানুষ বছরের পর বছর সময় নিয়ে গিয়ে চেষ্টা করেও পারতেছে না। সেখানে আমাদের একজন স্টুডেন্ট প্রথম মাসে ইনকাম করতেছে, যে কারো মাথায় আসবে এটা নিশ্চয়ই ফেক। যাই হোক, ফেক বা রিয়েল এটা আসলে প্রুফ করা আমার উদ্দেশ্য না, বা এটা নিয়ে কিছু বলার আমার উদ্দেশ্য না। যার যেটা ইচ্ছে সেটা মনে করতে পারে।
বাট কেউ যদি জিনিসটা শিখতে চাই যে না কিভাবে প্রথম মাসে সম্ভব, প্রথম মাসে ইনকাম করা কিভাবে সম্ভব, এটা যদি আমি বুঝাতে চাই, এটা যদি আমি বলি, কেউ যদি জিজ্ঞেস করে, তার জন্য আমি আমি যেটা বলবো সেটা কি, প্রতিদিন 12 ঘন্টা করে আপনি টাইম দেন, তাহলে নিশ্চিতভাবেই পারবেন। এখন প্রতিদিন 12 ঘন্টা করে টাইম দেওয়া পসিবল কিনা? আপনি যদি কোনো একটা ব্যাংকে জব করতেন, 9 ঘন্টা আপনার ডিউটি, আরও 3 ঘন্টা যাওয়া আসা আপনার টাইম লাগতো, 12 ঘন্টায় কিন্তু আপনাকে সময় দিতে হতো, 9 ঘন্টা প্লাস আসা যাওয়া প্রিপারেশন নেওয়া 3 ঘন্টা, 12 ঘন্টা। তো একটা ব্যাংকে জব করলে যদি আপনি 12 ঘন্টা টাইম দিতে পারেন, 20,000 টাকা 30,000 টাকার জন্য, নিজের কেরিয়ার বিল্ড আপ করার জন্য আপনি 12 ঘন্টা টাইম দিতে পারবেন না কেন? ম্যাক্সিমাম মানুষ এটা পারে না। এবং যারা বলে যে আমি বছরের পর বছর চেষ্টা করেও পারি নাই, আসলে সে বছরের পর বছর চেষ্টা করছে, 1 নম্বর হচ্ছে সে ভুল ডাইরেকশনে চেষ্টা করছে, ভুলভাবে সারা জীবন চেষ্টা করলেও লাভ হবে না। আর 2 নম্বর হচ্ছে সে হয়তো কোনোদিন 1 ঘন্টা টাইম দেয়, কোনোদিন 2 ঘন্টা টাইম দেয়, আবার কোনোদিন হয়তো হয়তো কি 4-5 দিন একেবারে বসেই না। তো এভাবে করলে হবে না। আপনি একটানা যদি 12 ঘন্টা করে টাইম দেন, প্রতিদিন 12 ঘন্টা বা তার চেয়ে বেশি যদি আপনি টাইম দেন, 1 মাসের মধ্যে আপনি কি অনেক ভালো সফল হবেন। আমি ওনাকে একটু জিজ্ঞেস করি, উনি উনি কয় ঘন্টা করে ডেলি ডেলি টাইম দিয়েছিল, আপনি বলুন। জি স্যার, আমি প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা করে সময় দিচ্ছি এই মাস থেকে আর কি, এর আগে তো অত বেশি সময় দিতে পারিনি। বুঝতে পেরেছি। ফেব্রুয়ারি মানে যখন থেকে আপনি 12 থেকে 14 ঘন্টা করে সময় দিচ্ছেন, তখন থেকে আপনার এই সফলতাটা আসতেছে। জি স্যার, তাহলে আমি সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সফলতাটা আসলে কোনো ম্যাজিক না, এটা কোনো জাদু না। আবার সফলতা মানে এটাও না যে আমাদের আমাদের এখানে ভর্তি হলেই সফল হবে, সেরকম সেরকম কিন্তু কোনো বিষয় না। হ্যাঁ, একটু আগে আপনারা দেখেছেন যে অনেক ফ্রি স্টুডেন্ট, এই যে একটু আগে আরেকজন জয়েন হয়েছিল, 70,000 টাকা ইনকাম করেছে, উনি কিন্তু আমাদের ফ্রি স্টুডেন্ট। এর আগেও যে যিনি জয়েন হয়েছিল তিনি কিন্তু আমাদের ফ্রি স্টুডেন্ট। তো এইভাবে আমাদের ফ্রি স্টুডেন্টরা কি মানে ফ্রি স্টুডেন্ট বা পেড স্টুডেন্ট সেটা কোনো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনি সিরিয়াস থাকলে পারবেন, সিরিয়াস না থাকলে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো যারা বলেন যে ইনকাম করতে পারেন না, মানে কি ডেলি 1 ঘন্টা করে যদি আপনি সারা জীবনে ট্রাই করেন, ভুলভাবে যদি সারা জীবনে ট্রাই করেন, কিছুই হবে না। আচ্ছা, তাহলে আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি আপনার যে কাজটা, আমি লাস্ট যে কাজটা পেয়েছেন এই কাজটা আমি আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যালো, 212 ডলারের যে কাজটা আপনারা দেখুন, $212 কাজ, এই কাজটা পেয়েছে কখন? ফেব্রুয়ারি 27 তারিখ 2021। আচ্ছা, মানে আজকে হলো ফেব্রুয়ারি 27, এই যে আজকে আজকে উনি কাজটা পেয়েছেন। ঠিক আছে, ফেব্রুয়ারি 27 তারিখ উনি উনি কাজটা পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, $212 কাজ, প্রায় 20,000 টাকার কাজ, মানে একটা কাজেই হলো প্রায় 20,000 টাকা। তাহলে কাজটা কি, আই উইল ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড মনিটাইজেশন। উনি যে গিগের আন্ডারে কাজ পেয়েছেন, এটা হচ্ছে ওনার গিগের টাইটেল, যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কাজ, এটা ধরতে হবে না, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের কাজ। আচ্ছা, তো যদিও বা এই গিগ থেকে কাজটা পেয়েছেন, এখন আমরা বায়ারের সাথে যখন কনভারসেশনগুলো দেখবো তখন আমরা ক্লিয়ার হতে পারবো যে আসলে বায়ার কী করতে বলছে। আপনি একটু শুরু থেকে আমাকে দেখান বায়ারের সাথে, বায়ারের রিকোয়েস্টটাকে আমাকে দেখান স্যার। এগুলা বায়ার রিকোয়েস্ট থেকে আসে না, সবগুলা কাজই ডাইরেক্টলি আসছে আর কি। ডাইরেক্টলি কিভাবে আসছে? মানে ডাইরেক্টলি গিগ দেখে আর কি, আমার গিগগুলো সবগুলাই ফার্স্ট পেজে আছে ইউটিউব চ্যানেলের গিগটা আর কি। তাহলে আমরা কি, হ্যাঁ স্যার, তাহলে আমি বারবারই যেটা বলি যে গিগ, আপনি যদি প্রফেশনাল লেভেলে গিগ তৈরি করতে পারেন, তাহলে কোনো ইন্টারভিউ ছাড়াই বায়ারটাকে হায়ার করে, কোনো বায়ার রিকোয়েস্ট ছাড়া, ইন্টারভিউ ছাড়া বায়ার হায়ার করে, প্রফেশনাল লেভেলে গিগ ক্রিয়েট করতে হবে। আর আমি আরও একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে গিগ তৈরি করার জন্য যদি আপনি সময় নেন, মানে সময় না, যদি আপনি কমপক্ষে 20 থেকে 30 ঘন্টা টাইম স্পেন্ড করে যদি একটা গিগ তৈরি করেন, সেক্ষেত্রে আপনার 2 দিন বা 3 দিন লাগবে, কিন্তু 3 দিন পর থেকে আপনি কাজ আরম্ভ করবেন, কাজ পাবেন। কিন্তু কেউ যদি খুব তাড়াহুড়া করে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি একটা গিগ তৈরি করে, তারপর সে ওই গিগ দিয়ে বছরের পর বছর চেষ্টা করলেও সে কোনো অর্ডার পাবে না। তো গিগের পিছনে সময় দেওয়া, একদম একুরেট আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে কয়েকবার করে ক্লাসটাকে দেখা, সেভাবে ফলো করে যদি করে, তাহলে কি এরপর থেকেই কাজ পাওয়াটা কোনো ব্যাপার না। তাহলে তাহলে বাইরের সাথে যে আপনার কনভারসেশন হয়েছে, আমাকে সেখান থেকে দেখান, শুরু থেকে আমাকে দেখান। স্যার, এই বাইরের সাথে এমনি তো অনেক কথা হয়েছে। কোনটা? এই যে এটা,
আপনি আগে যে কাজগুলো করেছিলেন সেগুলোর ফিডব্যাক কি ছিল, মানে সেগুলোর? সবগুলাই ফাইভ স্টার ছিল আর কি। আর আলহামদুলিল্লাহ, একটা কাজ মানে কোনো ইন্টারভিউ ছাড়াই ডাইরেক্টলি পাইছি, ঠিক আছে এর আগের কাজটা ঠিক আছে। ওইটা কোন অনেক কষ্ট ইন্টারভিউ ছাড়া, হয়েছে। বাট এটাই এটাই ইন্টারভিউ নিয়েছে, তাই তো? মানে একটা বাইরে কাজ ইন্টারভিউ ছাড়া পাইছি আর কি, একটা কাজ কোনো ইন্টারভিউ করি নাই রিকোয়েস্ট ছাড়া আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো এই কাজটা উনি ইন্টারভিউ করেই পেয়েছে, এই কাজটা বাইরের সাথে কিভাবে ইন্টারভিউ হয়েছে আমরা একটু দেখি। একদম টপ, একদম শুরু থেকে যান। স্যার অনেক কথা হয়েছে, অনেক আচ্ছা ফারহান, আপনি কি আছেন? জি স্যার আছে। ঠিক আছে, আপনি একটু একটু রেডি থাকেন, আমি একটু পরে ওনাকে সাপোর্ট দেওয়ার পরে আমি আপনাকে হ্যান্ড ওভার করবো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা টপে যান। হ্যাঁ একদম টপে যান। একদম টপে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি ফাংশনাল স্টপ ফাইবার। হ্যাঁ তাহলে অফার কোয়ালিটি সার্ভিস, কথা বলিও না। হ্যাঁ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অফার কোয়ালিটি সার্ভিস টু কিপ দেম কামিং ব্যাক। হ্যাঁ ধরিও না, এক মিনিট। হ্যাঁ আচ্ছা, তাহলে বায়ার প্রথমে বলেছে অফার কোয়ালিটি সার্ভিস ইজ কিপ দেম কামিং ব্যাক। আচ্ছা না স্যার এটা বলে নাই, মানে এটা অ্যাড হইছে আর কি নতুন ফাংশন ফাংশন। এটা এটা তো ফাইবার থেকে বলছে, এটা হচ্ছে বিআইডি বায়ার, মানে এটা মোটামুটি ভালো বায়ার, এই সম্পর্কে একটা ওয়ার্নিং দিয়েছে আর কি, তাই তো? ইজ এ টপ ফাইবার বায়ার, এই যে বায়ারের নাম ধরে বলছে অমুক ইজ এ টপ ফাইবার বায়ার, মানে সে একজন টপ ফাইবার বায়ার, এটা বলছে আপনাকে ফাইবার। যাই হোক, তাহলে ফাইবার বায়ার আপনাকে বলছে হ্যালো আই ওয়ান্ট টু স্টার্ট ইউটিউব চ্যানেল, তারপর ফানিয়েস্ট ক্যাট, ফানিয়েস্ট ক্যাট ভিডিও, ডগ অ্যান্ড ক্যাটস রিয়াকশন টু ফুড অর ইটিং ডগ অ্যান্ড ক্যাট ড্যান্সিং। যাই হোক, সে ডগ এবং ক্যাটস নিয়ে কিছু ফানি ভিডিও তৈরি করবে এবং সেই ভিডিওগুলো একটা চ্যানেল তৈরি করবে। হ্যাঁ, এবং সেই চ্যানেলটা কি তৈরি করতে হবে, তাই তো? ভিডিও সে তৈরি করবে, এখন আপনাকে চ্যানেল তৈরি করতে হবে। এক মিনিট, চ্যানেল করে দিতে হবে এবং এসইও করতে হবে। আচ্ছা, এখানে এসে বলছে চ্যানেল তৈরি করতে হবে, ব্যানার লোগো ডিজাইন করতে হবে, সেট আপ চ্যানেল, অ্যাকাউন্ট সেট আপ, কাস্টমাইজেশন ভেরিফিকেশন, ব্র্যান্ডিং, অন পেজ এসইও, চ্যানেল ম্যানেজ চ্যানেল। তার মানে সে একটা চ্যানেল তৈরি এবং চ্যানেল সংক্রান্ত যতগুলো কাজ আছে সবগুলো কাজ এখানে করতে হবে, তাই তো? জি স্যার, জি স্যার। এগুলো ভিডিও আমরা আমাদের ওই ক্লাসের মধ্যে আমরা কভার করেছিলাম, আমাদের ইউটিউব চ্যানেল তৈরির যে ক্লাসটা, ওখানে চ্যানেল তৈরি, ব্যানার তৈরি, লগো লগো ডিজাইন করা, অন পেজ এসইও করা, সব কিছু কিন্তু আমাদের কি ইউটিউব বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন তাহলে আমার ইউটিউব সংক্রান্ত সবগুলো ক্লাস পাবেন, এবং চ্যানেল তৈরির ক্লাসটা করে চ্যানেল তৈরি করতে পারবেন, লগো তৈরি করা, সেট আপ করে এগুলো করতে পারবেন, অন পেজ এসইওর জন্য আলাদা আছে ভিআইডি আইকিউর মাধ্যমে অন পেজ এসইও করা, ঠিক আছে, চ্যানেল আর্ট ডিজাইন করা, এটা করা, টোটাল বিষয়গুলো কি আমাদের ক্লাসের মধ্যে সবকিছু আপনি বিস্তারিতভাবে এগুলো পাবেন। আমরা বাইরের ইয়াগুলো বুঝতে পারলাম আসলে কি করতে হবে। আপনি বলেছেন হ্যালো স্যার, থ্যাংকস ফর গিভ মি মেসেজ, আই নো অল দ্য ওয়ার্ক অন ইউটিউব চ্যানেল, আই ক্যান ইজিলি ইউর জব বিকজ আই এম ফুল স্কিল্ড অন দিস জব। ঠিক আছে, হ্যাভ ইউ রিড দ্য মেসেজ অ্যান্ড দ্য লিস্ট অ্যাপ। আপনি যদি একটু বাইরের বিষয়গুলো যদি পরে নোট করে যদি বলতেন যে হ্যাঁ আমি এটা পারবো, আপনি বলেছেন ইয়া রিড আই ক্যান ডু অল দ্য ওয়ার্ক ইউর লিস্ট, ওকে ইয়েস আই রিড সিনসিয়ারলি আই ক্যান ডু অল দ্য ওয়ার্ক আই হ্যাভ কমপ্লিটেড দিস জব। ঠিক আছে, ডু ইউ হ্যাভ এ নেম ফর দিস চ্যানেল that not in YouTube,
ডু ইউ হ্যাভ এ নেম অফ দ্য চ্যানেল, মানে আপনি আগে কোনো চ্যানেল তৈরি একটা, যেটা ইউটিউবে? না না স্যার, এটা হচ্ছে মানে উনার উনি যে চ্যানেলটা তৈরি করবে আর কি, ওটার জন্য একটা নাম দেওয়ার জন্য আর কি। ডু ইউ হ্যাভ এ নেম ফর দিস চ্যানেল, ডু ইউ হ্যাভ এ নেম ফর দিস চ্যানেল দ্যাট নট ইন ইউটিউব, মানে যেটা ইউটিউবে নেই, যেই নামে যে মানে এমন একটা নাম দেওয়ার জন্য যে নামটা ইউটিউবে নেই, তাই তো? তার জন্য একটা নাম নির্বাচন করার জন্য। Yes, sure, I can give channel name you to your requirement. Do not put logo on video. আপনি নামটা ঠিক করেছেন কি? এটা পরে ওই ভাইয়ারে বলে দিছে আর কি, অ্যানিমাল ফ্রেম বলছিল আর কি ভাইয়া নিজে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অনেক কথা হয়েছে স্যার। কি নাম? অ্যানিমাল, অ্যানিমাল ফ্রেম, এই নামে তো থাকতেই পারে। আপনি কি সার্চ করে দেখেছেন? না, সার্চ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু সার্চ করে দেখি। যদি সার্চ করি তাহলে এই নামে নেই, মানে এ রিলেটেড ভিডিও আছে। আমরা এখানে যাব, এখান থেকে যদি চ্যানেলে যাই, এই যে আছো তো অ্যানিমেল ফ্রেম, অ্যানিমেল ফ্রেম। আমরা যখন ফিল্টারে ফিল্টারে যখন যাব, জি স্যার, তাহলে এই নামে তো বাইরকে আপনি একটু একটু মানে ইনফর্ম করে দিয়ে নেটের স্ক্রিনশটটা পাঠিয়ে দেন। আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে বাইরকে বলবেন যে ঠিক আছে দেখো এই নামে অনেকগুলো আছে, চাইলে বাইর কেটে নিয়ে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, একটু আনকমন নাম দিলে তার জন্য সুবিধা হবে, কারণ আনকমন নাম দিলে ওই নাম দিয়ে সার্চ করলে তার এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আপনি তো এইটা চ্যানেল তৈরি করতে পারবেন, এই চ্যানেলের যাবতীয় যা কাজ শেষ করতে বলছে সেগুলো করতে পারবেন, অন পেজে সেই করতে করতে পারবেন, তাই না? আপনি শুধু যদি সার্চ করেন ইউটিউব ভাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে আমার ইউটিউব চ্যানেল তৈরি করার দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার ক্লাস আছে, সবগুলো আপনি এখানে পাবেন। তারপর চ্যানেল তৈরি করা প্লাস চ্যানেলটাকে সাজানো, থাম্বনেল তৈরি করা, এভরিথিং। তারপর এখানে এখানে পাবেন কি, ইউটিউবের ভিআইডি আইকিউর মাধ্যমে ইয়া করা, ইউটিউবের অন পেজে সেই করা, তাই তো? মূলত এই দুইটা ক্লাস তৈরি করলে হবে। এরপর যদি সে যদি আপনাকে ভিডিও তৈরি করতে বলে, আমার ছেলেটা খুব বেশি ডিস্টার্ব করতেছে আজকে, যদি সে যদি এখানে ভিডিও যদি 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 তৈরি করতে পারে আপনি এটা থেকে ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, আচ্ছা এক মিনিট। তাহলে আপনি এখান থেকে ভিডিও তৈরি করবেন, তো এখন বলেন এই কাজটা করতে আপনার কি কি প্রবলেম হতে পারে? না স্যার, এমনি তো কোনো সমস্যা নাই, কিন্তু ভাইয়ের বলছিল মানে এই কাজটা হচ্ছে দীর্ঘ টাইমে আর কি, এর মধ্যে আরো কাজ দিবে, যেমন ভিডিও এডিটিং এর কাজ, আরো অনেক কাজ দিবে আর কি। করেন আপনি প্রথমত আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখে দেখে আপনি কি করেন, এই চ্যানেল তৈরি করা, চ্যানেলটাকে সাজানো, থাম্বনেল তৈরি করা সবকিছু করে ফেলেন। ঠিক আছে, তারপর এই ভিডিওটা দেখে ইউটিউবের তার অন পেজ এসইওটা করে দেন। তার আগে বায়ারকে আপনি বলেন আপনাকে চার পাঁচটা ভিডিও দিতে। জি স্যার, ও দিবে, আমি আগে চ্যানেলটা তৈরি করে লোগো আর ইন্ট্রো আর ভিডিও তৈরি করে দিই। পাঁচটা ভিডিও যদি আপনি না পান, তাহলে সেই ক্ষেত্রে পাঁচটা ভিডিও ওই সেকশন তৈরি করা আরো অন্যান্য যে বিষয়গুলো তৈরি করে সেগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে না। কমপক্ষে পাঁচটা ভিডিও আপনি তার কাছ থেকে নেন, পাঁচটা ভিডিও আপনি আপনাকে গুগল ড্রাইভের মাধ্যমে আপনাকে পাঁচটা ভিডিও দিবে। পারবেন না নিতে গুগল ড্রাইভের মাধ্যমে? জি স্যার, গুগল স্যার পারবো করবে, গুগল ড্রাইভের লিংক আপনাকে দিবে, আপনি সেই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন, করে সেই ভিডিওগুলো আপনি আপলোড করে দিবেন, অথবা আপনি চ্যানেলটা তৈরি করে বাইরকে বলবেন যে তোমার চ্যানেলটা তুমি আপলোড করো, সেটা সবচেয়ে ভালো হবে। জি স্যার, উনি নিজে বলছে আমাকেই দিবে, মানে আমি আপলোড করে দিব আর কিছু না, আমার আপনাকে না দিয়ে এই সে ওখান থেকে আপলোড করে দিলে তো হয়ে যাচ্ছে। এরপর আপনি এগুলোকে নিয়ে এখান থেকে কি এখান থেকে যা ইচ্ছা আপনি আপনি করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? আপনি আপনি চ্যানেলটা তৈরি করে বলবেন তুমি এখানে আপলোড করো, আপলোড করার পরে সেগুলোকে টাইটেল দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, সাজানো, যা করার সবকিছু আমি করব। ঠিক আছে, আপনি তাহলে কাজটা শুরু করেন। এই কাজটা কি এবং এই কাজটা যদি করতে পারেন,
এই যে তার চ্যানেলটা তৈরি করা, চ্যানেলটা তৈরি করার পর থেকে কি হবে, পর থেকে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আরো বেড়ে যাবে। তৈরি করার জন্য নিয়মিত ভিডিও তৈরি করার প্রয়োজন হবে, ভিডিও এডিট করার প্রয়োজন হবে, ভিডিও থাম্বনেল দেওয়ার প্রয়োজন হবে, আবার সেই ভিডিওগুলোকে প্রমোট করার প্রয়োজন হবে। ঠিক আছে, আপনি যত বেশি সম্ভব মানে ওর কাজটা যদি প্রথম কাজটা, এটা হলো আপনার সাথে প্রথম পরিচয়, এখন এই কাজটা যদি খুব ভালোভাবে যদি করে দেন তাহলে সে পরবর্তীতে আরো বড় বড় অফার কি সে আপনাকে দিবে। ঠিক আছে, আপনি আপাতত ওর কাজটা যতদিন করবেন অন্য কোনো কাজ নেবেন না, ওর কাজটা করতে আপনার বড় জোর সর্বোচ্চ 3 দিনের বেশি লাগার কথা না, যদিও বা একদিনের মধ্যে এই কাজগুলো করে ফেলা যায়, তাই না? না স্যার, এটা হচ্ছে ওই ওনার মনিটাইজেশন পর্যন্ত কাজ করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, মানে উনি ভিডিও দিবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কাজগুলো করতে থাকেন। ঠিক আছে, আপনি একটানা কাজগুলো করতে থাকেন, প্রথম যে ইয়াগুলা এই চ্যানেল তৈরি করা, চ্যানেলটাকে সাজানো, এগুলো নিয়ে আপনি কাজ করেন, এরপর মনিটাইজেশনের জন্য তোটে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এমন ভাবে কাজ করেন সে যেন আপনাকে ছাড়া আর কোনো কিছু না বোঝে, এবং পরবর্তীতে সে ইউটিউবের যতগুলো কাজ করাবে সবগুলো যেন সে আপনার মাধ্যমেই করাই। ঠিক আছে, আর কাজটা করতে গিয়ে যখনই প্রবলেম হবে তখনই আপনি আমাদের সাপোর্টে আসবেন, সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত, আর আমাকে আপনি পাবেন প্রতিদিন রাত 9টা থেকে রাত 11টা। ঠিক আছে, যখনই প্রবলেম হবে সাথে সাথে আপনি সাপোর্টে চলে আসবেন। স্যার আমার ওই আগের কাজটা আর কি, যেটা $30 কালকে দেখাতে চাইছিলাম, ওইটা হচ্ছে মানে আমি ওনার কাজটা হচ্ছে সবগুলো ভিডিও ডেসক্রিপশন মানে এসইও করে দেওয়া আর কি। তো আমি ওনার সবগুলো মানে ইউটিউবে সবগুলো কাজ করে দিছি, মানে অন পেজ এসইও করে দিছি, এখন ওনার ভিডিও গুলা কি আমাকে প্রমোট করতে হবে, মানে অফ পেজ এসইও করে দিতে হবে? মানে ওনার যে অ্যাকশনেবল এসইও ওইটা মানে 50-50 আছে আর কি। আমাকে কাজটা দেখান, ফরহান আপনি আছেন, আপনি ইয়া থাকেন, ওনার পরেই আপনি মাইক্রোফোন ইয়াটা নেন। এটা ইউটিউবের কাজ, তাহলে পারফেক্টলি ক্রিয়েট সেট আপ, হ্যাঁ ক্রিয়েট সেট আপ মার্কেটিং এন্ড মোর। আচ্ছা স্যার, এটার সময় আছে তো দুই দিন কেটে ঘন্টা। এই যে মানে ওনার কাজটা মানে ইউটিউব নিয়ে আর কি, তো আমি ওনার জন্য মানে বিআইডিআই কিউ দিয়ে ইউটিউবে কি করতে হবে, এটাকে কোন একটা ভিডিওকে প্রমোট করতে হবে। জি স্যার, মানে ওনার চ্যানেলটা যে ভিডিও ডেসক্রিপশন লেখা ছিল না, এগুলো লিখে এসইও করে দেওয়া আর কি, তাহলে করে আমি এগুলো করে দিছি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার আর এমনিতে কি এগুলো একটু প্রমোট করে দিব, এমনিতে কাজ শেষ। $30 জন্য এটা প্রয়োজন হবে না, কারণ উনি যদি আপনাকে $100 দিত তাহলে উনি যে কাজটা করছে তার থেকে বাড়তে আপনি কিছু কাজ করতে পারতেন, আপাতত এটা প্রয়োজন হবে না যেহেতু এখানে অ্যামাউন্টটা কম। হ্যাঁ স্যার, তারপরেও যেহেতু ওনার আরো কাজ আছে, কারণ ওনার মনিটাইজেশন করতে হবে, মার্কেটিং করতে হবে, আরো কাজ আছে, এই জন্য আর কি চাচ্ছি যে কিছু করে দিই এত সময় আছে। বাইরের সাথে সুসম্পর্ক রাখার জন্য আপনি একটু এক্সট্রা এক্সট্রা কাজ আপনি করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এক্সট্রা কাজ করে দিতে যদি করে তো কোথাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনি করে দেন, যদি আপনি পারেন করে দিলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। দিচ্ছি।